वेलकम बैक टू अनदर वीडियो वेलकम बैक टू दिस ब्लॉगर्स लाइफ आज के आरो एकटा नतून ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত आज के তোমাদের জন্য আরো একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য চলে এসেছি আজ কোথায় আছি জানো বিহালা বিহালায় আমরা একটা খাতারনাক রেড জোন হয়ে গেছে মানে কন্টেন্টের কোনো অভাব নেই আজকে যে জায়গাটা এসেছি সেখানে তোমরা ভালো ভালো কিছু সস্তাতে চিপেস্ট প্রাইসে তোমরা কম্বো পেয়ে যাচ্ছ এছাড়া এখানে কিন্তু তোমার বিশেষত্ব ব্যাপারটা হচ্ছে তোমরা ভালো ভালো এখানে তোমরা ফ্রাইড আইটেম পেয়ে যাচ্ছ তো খাবার দাবারগুলো আজকে তোমাদেরকে টেস্ট করে বলবো তো কেমন খেতে সবই ডিটেইলস তোমাদের ভিডিওর মধ্যে বলে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে রাখো এরকম সুন্দর সুন্দর নতুন নতুন জায়গার খোঁজ সন্ধান পেয়ে না চিনে থাকো আমার নাম শুভদীপ তোমরা দেখছো ব্লগার্স লাইফ আমরা বাঙালি মন বলে শুধু খাই খাই কিন্তু পকেটে পয়সা নাই চলো আজকে সস্তায় স্ট্রিট ফুড খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক আচ্ছা এই মুহূর্তে আমি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এখানে এখন আমি কাউন্টারের ভেতরে চলে যাব আর এখানে ওনারকে পেয়ে গেছি দাদা তোমার নামটা কি বলো सामने जेम्स তিনটে দিয়ে দুপুর তিনটে দিয়ে রাত রাত 11টা অবধি এখানে কি কি খাবার পাওয়া যায় চাইনিজ অল আইটেম পাওয়া যায় চাইনিজ অল আইটেম পাওয়া যায় চাইনিজ মানে স্পেশাল আইটেম বলতে এখানে স্পেশাল স্ন্যাকসে আমাদের আছে লেগ জুসি ফ্রাই আছে চিকেনে ড্রামস্টিক আছে উইংস আছে আর ফিশের আপনার আছে কলকাতা ভেটকি আছে ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে ফিশ বল আছে আর আর অনেক কোটা আইটেম আছে কম্বো একটা দিছিলাম যে কম্বোটা কি আছে হ্যাঁ ওইটা কম্বো আমাদের মানে প্রথম থেকে স্পেশাল আছে ওইটা হাফ চাউ থাকবে আর দু পিস চিলি চিকেন বা হাফ রাইস আর দু পিস চিলি চিকেন ওটা 50 নে না জোম্যাটো সুইগি अवेलेबल ফ্রি ডেলিভারি অপশন রয়েছে কি হ্যাঁ 300 টাকার উপরে হলে ফ্রি ডেলিভারি अवेलेबल সো এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে দেখতে পাচ্ছ 69 এই কম্বো নিয়েছি কাছ থেকে দেখা কম্বোটা এটা হচ্ছে চিলি চিকেন এই দেখতে পাচ্ছ দু পিস চিলি চিকেন আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এরকম হিউজ কোয়ান্টিটি পরিমাণ তোমরা কিন্তু এটা চাউমিন পেয়ে যাবে এটা ভেজ চাউমিন আর উপর দিয়ে দেখো পেঁয়াজ আর এখানে টস করে দিয়েছে টমেটো তো ভেজিটেবলসের পরিমাণগুলো ভালো আছে তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ একটুখানি এই চিলি চিকেনটা দেখি খাওয়া যাক চিলি চিকেনটা তোমাদের একটু দেখাই কোটিংটা কাছে নিয়ে বিষয়টা দেখো উপরে কোটিং নেই বলে চলে পুরো পুরোটা চিকেন চাউমিনটা চলো একটু টেস্ট করে দেখা যাক চাউমিনের মধ্যে বেশ ওয়েল কুক খুবই ভালো খেতে হয়েছে চাউমিনটা যেমন নর্মাল খেতে হয় সেরকমই আর হালকা একটা স্মোকি ফ্লেভার আমি পাচ্ছি বেশ ভালো কম্বিনেশনটা তো স্টার্টার আইটেমটা আসুক তারপর তোমাদের ব্যাক করছি সো আমাদের স্টার্টার আইটেমগুলো চলে এসেছে আমি অর্ডার দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো স্টার্টার আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে পকোড়া আর এটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের পুরো সাইজটা দেখতে দেখো ওফ আর এখানে দেখো হালকা করে উপর থেকে এখানে তোমাদেরকে কাসন্দি লঙ্কা সস আর আমরা সস দিয়ে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখাই এই যে ফিশ ফ্রাইটা হালকা করে ও জাস্ট ভাঙলাম দেখো কোটিংটা জাস্ট দেখো ভেতরে ওফ যে ধোঁয়া উঠছে বাপরে বাপ আর আমি তো মানে আমার মুখটা দেখা মানে এত গরমের মধ্যে দাঁড়িয়ে মানে ভিডিও করছি মুখের অবস্থা দেখতে পাচ্ছ যে ঘেমে টেমে মুখ চুপসে গেছি মানে অবস্থা খারাপ আজকে দোকানে না বিশাল ভিড় তখন দেখতে পাচ্ছ ভিড়টা ওখানে আর প্রচণ্ড গরম পড়েছে ভাই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি একটু কষ্ট হচ্ছে খুব জানি একটু মানিয়ে গুছি নয় তারপর আবার আলো নেই গভর্নমেন্টের লাইটের মধ্যে আলো বানাতে হচ্ছে ঠিক আছে তো এটা একটু খাইয়ে দেখা যাক কেমন খেতে যথেষ্ট ক্রিসপি মুচমুচে আছে ভেতরে দেখা খাজা বাজারটা দেখো যেন সাইজে তোমরা পেয়ে যাবে মাছটা দেখতে পাচ্ছ এখানে মাছটা তোমার দেখায় একটা ফ্রেশ মাছ একদম ভেতরে ফ্রেশ মাছ দারুণ ফাটাফাটি মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই অসাধারণ শঙ্কর ক্যাবিনকে টেক্কা দেবে এটা আমি জোর দিয়ে বলছি এতটা ভালো খেতে একটু ট্রায়াঙ্গেলটা দেখো ট্রায়াঙ্গেলটা ভালো ভেঙে দেখাই জাস্ট ও এরকম সাইজ পেয়ে যাবে ভেতরে এর ভেতরে চিকেনটা রয়েছে চলো এটা একটুকুনি কাসুন্দির সাথে দামে যেমন খেতেও যেমন মানে এক ঘর আর এটা দেখতে পাচ্ছি না লাস্ট আমাদের এরকম সাইজে তোমরা পেয়ে যাবে এই পকোড়াটা পকোড়াটা দেখে ভেঙে দেখাচ্ছি
এরকম সাইজে তোমার পকোড়া পেয়ে যাবে। চিকেনটা ও যা গরম আমি হাতে দেওয়া হচ্ছে না, তাহলে কেটে তোমাদের দেখাই। চিকেনটা একদম ভেতর কিন্তু বেশ জুসি আছে দেখেছো, আর চিকেনটা হালকা করে যাচ্ছে ছাড়লাম বাস বেরিয়ে গেল। চিকেনটা কিন্তু ফ্রেশ ফ্রেশ, চলো এটা কিন্তু টেস্ট করে দেখা যাক। মানে সাইজটা দেখতে পাচ্ছ, এটার দাম 15 টাকা দাম নিয়েছে না, 15 টাকা জাস্ট মাত্র 15 টাকা দাম নিয়েছে। খাওয়ার সময় এত কথা বলা যায় না, গরমে ঘেমে আমি চান হয়ে গেছি বাবা, খাওয়া দাওয়াগুলো শেষ করে যাও। সুদীপ তোমাদের ফার্স্ট আইটেমটা দেখিয়ে দিল, সেটা আমাদের কম্বো ছিল। এবার আমাদের নেক্সট আইটেম হচ্ছে ফ্রাই মোমো। আচ্ছা আচ্ছা, আমি এবার হাত দিয়ে খাচ্ছি, সেই দেখিয়ে দিই। আর প্রথমে ভেঙে দেখাই, এই হচ্ছে আমাদের মোমো। দারুন। আচ্ছা, এর মধ্যে চিকেনের পোর্শনে দেখাতে হবে কতটা আছে। হ্যাঁ ভালো করে দেখা, চিকেনের পোর্শনটা মোটামুটি খারাপ দিচ্ছে না, ভালোই দিচ্ছে। আর উপরের লেয়ারটা দেখো, উপরের লেয়ারটাও সুন্দর একদম। তাহলে সসের সাথে খেয়ে দেখ, বল কেমন লাগে বল। এক্সপ্রেশন দেখে বুঝে গেছি, জাস্ট অসাধারণ। মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট বলতেই পারো বেহালার মধ্যে, তাই তো? বেহালার মধ্যে ফার্স্ট কম্বোটা আমরা ট্রাই করলাম, দারুণ ছিল। এবার আমাদের ফ্রাই মোমো আসলো, ওটাও দুরন্ত। যা খাচ্ছে সেটা তো মুখে লেগেই থাকছে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, ভিডিওটা বেশি বড় করছি না। আপনার পাশে দেবর জ্যোতি রয়েছে, বলো খাবারগুলো কেমন লেগেছে বল। খাওয়ার তো আমার দুরন্ত লেগেছে। আমাদের এই বেহালা অঞ্চলের মধ্যে এরকম চাইনিজ জিনিস মানে ভাবা যায় না। তোমার শুরুতে হচ্ছে আমাদের এত সস্তা স্টার্টার আইটেমে 10 টাকা 15 টাকা 20 টাকা কে দেবে ভাই এখানে। 10 টাকার মধ্যে আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেল, তারপরে তোমার হচ্ছে ফিশ ফ্রাই, আর হচ্ছে পকোড়া, তিন রকম। আর তারপরে ছিল মোমো, ফ্রাই মোমো 60 টাকায়, 60 টাকায় 6 পিস। আর আমাদের এখানে হচ্ছে শঙ্কর কেবিন কিন্তু এটা টক টেক্কা দেবে, অবশ্যই টেক্কা দেবে, গ্যারান্টি দিয়ে বলছে একবার খেয়ে আসো। আর তার মধ্যে মেন জিনিস আমাদের কম্বো, ভুললে চলবে না, 69 টাকার কম্বো, 69 ট্রাই না করলে বুঝতে পারবে না, ট্রাই করতে হবে। তো আজকে ভিডিওটা এগারো দিয়ে শেষ করলাম। আর মাথায় রাখবে আমরা বাঙালি আনলিমিটেড খাবো, আনলিমিটেড। দেখা হচ্ছে আরো একটা নেক্সট জায়গায়।